পাখি যখন উড়তে শিখে সে অনেকটাই আনন্দ বোধ করে, আর আনন্দের ধারাবাহিকতায় উঠতে উঠতে একটি পাখি এমন একটি জায়গায় চলে গেছে যা তার নিয়ন্ত্রণের বাইরে ছিল। সে যখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেল তখন সেখানে ছিল ঠান্ডা বরফ, আর এই বরফের মাধ্যমে যেহেতু তার টিকে থাকার সেই সামর্থ্য, সেই শরীরের যে শক্তি, তাদের শক্তি ছিল না। সে নতুন কিন্তু উঠতে শিখেছে, সেজন্য সে এই বরফ কাটিয়ে উঠতে পারে নাই। সেজন্য এই পাখিটি বরফের জমের কারণে ডুব করে মাটির দিকে পড়ে গেল। পাখিটি যখন মাঠে পড়ে গেল তখন সেই মাঠে একটি গরু ঘাস চিবাচ্ছিল। যখন পাখিটি মাঠে পড়ে গেল তখন সেই গরুটি পাখিটির উপরে তার ময়লা আবর্জনা এমনকি তার পায়খানাটা করে দিল। তখন যেহেতু পাখিটি বরফের জন্য ঠান্ডায় জম হয়ে মাটিতে পড়েছিল, সেই গরুর পায়খানার কারণে পাখিটি একটু স্বস্তি বোধ করলো, এমনকি সে সুস্থ হতে শুরু করলো। তখন সেই পাখিটি কিচির মিচির করে ডাক শুরু করলো, সে সুস্থ হয়ে গেছে যেহেতু কিচির মিচির করে ডাক শুরু করলো। এই সময় পাশ দিয়ে যাচ্ছিল একটি হলু বিড়াল, আর এই বিড়ালটি পাখিটির কিচির মিচির ডাক শুনে সে পাখিটির কাছে আসলো এবং সেই পাখিটিকে গোবরের এই উপর থেকে উদ্ধার করলো। তারপর কিন্তু সেই বিড়ালটি কী করলো জানেন? সেই বিড়ালটি এই পাখিটিকে খেয়ে ফেললো, ভক্ষণ করে নিল আর কি। এই গল্প থেকে আমাদের তিনটি শিক্ষা রয়েছে। নাম্বার ১, কারো শত্রুতামূলক কাজ সবসময় যে আপনার বিপক্ষে যাবে এমন নাও তো হতে পারে। হতে পারে আপনার কারো শত্রুতামূলক আচরণে আপনার অনেক উপকার হতে পারে। নাম্বার ২, কেউ তোমাকে বিপদ থেকে উদ্ধার করলে তার মানে এই নয় যে সে তোমার সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী, হতে পারে সে তোমার সবচেয়ে বড় শত্রু। নাম্বার ৩, যখন তুমি বিপদে পড়বা দয়া করে তোমার মুখটা বন্ধ রাখো, কেননা তুমি যতই চেঁচামেচি করো না কেন কেউ তোমাকে উদ্ধার করতে আসবে না। সবাই তোমাকে নিয়ে হাসাহাসি করবে, সবাই তোমার কাছ থেকে মজা নেবে। হোয়েন ইউ আর ইন ডিপ শিট প্লিজ কিপ ইউর মাউথ শাট। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হলো কমেন্ট বক্সে জানিয়ে দিবে, আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।